আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই ঢাকা সিটিতে পিচ ডালায় রাস্তার সাথে বাড়ি কিংবা প্লট কেনার ক্ষমতা মানুষের আয়ত্তের বাহিরে চলে যাওয়ায় তাই এই ঢাকা সিটির পাশে এই পিচ ডালায় রাস্তার সাথে বাড়ি কিংবা দোকান সহ প্লট কেনার জন্য ঘুরছে। তাই আজকে আমরা নিয়ে এসেছি এই ঢাকা সিটির একদম সাথে ডেমরা থানা শেষ হয়ে এই সেই বালু নদীটি, আর বালু নদীর এই পাশেই পশ্চিমগাঁওয়ে দেখতেই পাচ্ছেন অসাধারণ বিশাল বড় এই সেই 25 ফিটের পিচ ডালায় রাস্তার সাথে এই সেই 6 কাটার টিন সিট বাউন্ডারি করা বাড়ি দেখাবো, যেই বাড়িটির সামনে আপনারা বিশাল বড় 25 ফিটের পাকা এবং পিচ ডালায় রোড পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের বিশাল বড় রোডের সাথে যাদের একটু বড় জমি সহ টিন সিট বাড়ি দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকের এই বাড়িটি কত টাকা পড়বে এবং কিভাবে আসতে হবে এবং কিভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁওয়ে। তো এই অঞ্চলটি ঢাকা সিটির ডেমরা থানার একদম সাথেই, কোনো মানে ওই যে অনেক দূরে নয়, এই যে যেমন রোডটি এটা ডেমরা থানায় গিয়ে মিলিত হয়েছে। তো আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছেন 25 ফিটের একদম পিচ ডালায় রোডের সাথে এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় 25 ফিট রয়েছে, এটা এলাকা থেকে শুরু করে পূর্বাচল যাওয়ার মেইন রোড। মেইন রোড তো বুঝেনি যে এরপর আর কোনো রোড নেই, এটাই হচ্ছে মেইন রোড। তো এই রোডের সাথেই একটি অসাধারণ এবং ফুল বাউন্ডারি করা এই সেই টিন সিট বাড়িটি দেখাবো, যে বাড়িটির সামনে এখনই আপনারা দোকান তুলে দিতে পারবেন। তো উপর থেকে দেখলে আজকের প্লটটি অনেক সুন্দর এবং বাগান বাড়ির মতো দেখতে মানে বোঝা যাবে, কারণ ভিতরে আসলে টিন সিট বাড়ি আর কিছু গাছগাছালি লাগানোর কারণে একদম সবুজ শ্যামল দেখতে পাচ্ছেন। এই যে রোড থেকে এই যে বাউন্ডারি এখান থেকে একদম ওই যে টিনের ঘরের পর থেকে আরও পিছন পর্যন্ত ওয়াল করা আছে, আমি একটু পর দেখিয়ে দেব। এটাই সেই প্লট যেটা বিক্রি হবে, আর ভিতরে কিন্তু আসলে সাধারণত এমনি টিন সিট করে দেওয়া আছে পুরনো বাড়ির মতো। আর সামনে তো বিশাল বড় রোড দেখতে পাচ্ছেন, যার কারণে আপনারা কিন্তু সামনে অনেকগুলো 3 থেকে 4টি দোকান তুলে দিতে পারবেন এরকম বিশাল বড় রোডের সাথে এবং গুরুত্বপূর্ণ একটি রোডের সাথে। আপনি কি আপনার বাড়ি কিংবা বাঁধ অথবা সরকারি রাস্তাঘাট শক্ত মজবুতভাবে ঘাস পাইলিং করতে চান? তাহলে আপনার জন্য নিয়ে আসলাম বাসাই করা সঠিক মাপের মেহগুনি ও গজারি গাছের অসংখ্য বল্লির কালেকশন। আমরা দিচ্ছি 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক জাক পাইলিং ইঞ্জিন চালক দ্বারা শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী গ্যারান্টি সহকারে পাইলিং করার সুবর্ণ সুযোগ। যোগাযোগের ঠিকানা ঢাকা বনশ্রী মেরাদিয়ার পরে নাগদারপার ব্রিজের সাথেই, মোবাইল 01774372731। তো দর্শক, আজকের এই 6 কাঠা জমি আপনাদেরকে একদম এই মেইন রোড থেকে পিছন পর্যন্ত যতটুকু যায় সেখানে মেপে দেওয়া হবে। আর আমি যদি হাতের এই যে দেখা এই যে এখান থেকে শুরু প্লটটির মুখ আর এই পর্যন্ত হচ্ছে প্লটটি, আর আজকের প্লটটি কিন্তু উত্তরমুখী প্লট, অর্থাৎ সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশ। তার পিছনে যদি আপনাদেরকে দেখাই এই প্লটটি কতটুকু গিয়েছে, এই যে এই পর্যন্ত দর্শক, এই যে তীর চিহ্নিত স্থানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের 6 কাঠা সেই টিন সিট বাড়িটির একদম লাস্ট সীমানা, এবং এই পর্যন্তই হচ্ছে আজকে তার প্লটটি। অর্থাৎ যখন মাপবেন তখন দেখবেন যে এখানে 6 কাঠা রয়েছে একদম ওই যে এতক্ষণ আপনাদেরকে মেইন রোডের সামনে থেকে এই যে এখন হচ্ছে পিছনে রয়েছে প্লটটির। এবং আজকের এই টিন সিট বাড়িটির কিন্তু এই যে পশ্চিম পাশে দেখেন অনেকগুলো দোকান তুলে দিয়েছে যার যার প্লটের সামনে, তো আপনারাও কিন্তু আজকের এই টিন সিট বাড়িটি কিনে এরকম দোকান তুলে দিতে পারবেন লাইন ধরে এই রোড থেকে বা এই প্লট থেকে। ওই যে দেখা যায় যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই যে ডেমরা থানার একদম ঢাকা সিটির শেষ যে হাইরেঞ্জের 30 তলার বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা পুলিশ টাওয়ার এবং পুলিশদের জন্য করেছে। ওই পাশটা হচ্ছে ডেমরা থানা মানে সিটির শেষ, আর এই পারে হচ্ছে এই আমরা বর্তমানে যেই পশ্চিমগাঁওটি রয়েছে একদম ডেমরা থানার সাথেই। আর এই প্লটটির আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই প্লটটির এই যে পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক পিছনে কিন্তু জলসিঁড়ি মানে সেনাবাহিনী যে জলসিঁড়ি প্রকল্প 2 হতে যাচ্ছে, তো এগুলো তো এখানে জাস্ট অনেক দূরে হবে। আজকের প্লটটি তো মেইন রোডের সাথে পেয়ে যাচ্ছেন, এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ভয় নেই। আর জলসিঁড়ি প্রকল্পে কিন্তু প্রতিকাটা 1 কোটি টাকা করে জমি বিক্রি হয়, যারা ওই যে জলসিঁড়ি প্রকল্পের আশেপাশে রয়েছেন তারা তো জানেনি। আর জলসিঁড়ি প্রকল্প 2টা এখানে হয়ে গেলে তখন আপনার এই প্লটটি আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে 1 কোটি টাকা করে হবে পার কাঠা আপনাদের এই প্লটগুলো, আপনারা নিশ্চিন্তে থাকেন অবশ্যই হবে। যদি
জল সিঁড়ির ভিতরে 1 কোটি টাকা করে হয়, আর আপনার এই প্লটটি তাও রোডের সাথে তা হবে না, তা কিন্তু কখনোই নয়। জল সিঁড়ি 2 কিন্তু ওইপারে অলরেডি বালি ফালিয়ে বরট করতেছে, আর এই হলো প্লটের আশেপাশের রোডগুলো, খুব সুন্দর এলাকাটি। তো আজকের এই প্লটটি কিংবা দোকানটি সহ এটার পাশেই কিন্তু এই ড্যামরা স্টাফ কোয়ার্টারটি রয়েছে। তো এখন আমরা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে কীভাবে আজকের প্লটটিতে যাব, সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এই হলো ড্যামরা স্টাফ কোয়ার্টারটি, আপনারা সবাই চিনেন। এখান থেকে আমরা এই যে যেই গাড়িগুলো যাচ্ছে আপনার উত্তর দিকে অর্থাৎ রামপুরের দিকে, আর এখানে কিন্তু বাংলাদেশের সব ধরনের বাস রয়েছে, ট্রান্সপোর্ট বাসগুলো, আপনি ঢাকা ছেড়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মার্কেট, সুপার শপ, এবং ডান পাশে দেখতে পারবেন নাম করা কিছু ব্যাঙ্ক এই যে পাশে। হ্যাঁ, এই যে এখানে অসংখ্য সিএনজি রয়েছে, আপনার ঢাকা সিটি সহ যে কোনো জায়গায় যেতে পারবেন এখানে এসে। তো এখানে আসলে ওই যে এই প্লটটির মানুষগুলো বা ওই এলাকার পশ্চিমকার মানুষগুলো এখানে এসে বাজার সদাই সহ সব কিছু করে। তো এটা হচ্ছে রামপুরা স্টাফ কোটা রোড, এখান দিয়ে যেতে আপনারা পেয়ে যান ড্যামরা আইডিয়াল স্কুলটি, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। আর এই রোড দিয়ে এখন আমরা সোজা চলে যাব সামনে একটি মিরপাড়া নামে, এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে মিরপাড়া নামে স্ট্যান্ড রয়েছে, এই মিরপাড়া স্ট্যান্ড থেকে আমরা হাতে ডান দিকে চলে যাব চনপাড়ার দিকে। এই যে ডান দিকে পাম্পটার সাথে এই ডান দিকে একটি রোড রয়েছে, বিশাল বড় রোড এই যে এই রোডটি। তো এটাই সেই চনপাড়া যাওয়ার রোড, আপনারা যে কাউরে বললে হবে সামনে কিন্তু চনপাড়া ব্রিজটি। তো আমরা অলরেডি এই যে চনপাড়া ব্রিজে চলে এসেছি, তো এটাই সেই চনপাড়া ব্রিজ, এটাও গাজী সাহেব এখানে বিশাল বড় ব্রিজ করার জন্য অলরেডি কিন্তু সব কিছুই কমপ্লিট করেছে, এটা বিশাল বড় ব্রিজ হবে। আর এখান থেকে আপনারা সোজা গেলে গাজী সেতু যেতে পারবেন, আমরা এই যে বাম দিকে চলে যাব পশ্চিমগাঁওয়ের দিকে। তো এটা হচ্ছে পশ্চিমগাঁও এবং 300 ফিট যাওয়ার রোড, অর্থাৎ জলসিঁড়ি প্রকল্প 1-2 যাওয়ার রোড এটি। আর এই রোড দিয়ে একটু সামনে আসলে এই যে আজকের প্লটটি এই রোডের সাথে, এই যে অবশেষে চলে আসলেন আজকে সে 6 কাঠার টিনশেড বাড়িটিতে। তো এতক্ষণ যে বিশাল বড় রাস্তার সাথে একটি 6 কাঠার টিনশেড বাড়ি দেখলেন, আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে, এখানে ফুল প্যাকেজ মূল্য 95 লক্ষ টাকা, এই 6 কাঠার একদম বাড়িসহ যাবতীয় সব কিছু মিলেই কিন্তু প্যাকেজ মালিক দিয়েছে। তো যাদের এরকম বাজেট রয়েছে এবং যারা এই সকল রোডের সাথে এই ধরনের টিনশিট বাড়িগুলো কিনতে চান, যাদের এই ধরনের বাড়ি কেনার সামর্থ্য রয়েছে, তারাই শুধু কল দিবেন, অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। সো যারা এই বাড়িটি ক্রয় করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি বা এই বাড়িটি নিয়ে নিতে পারছেন।